সম্মানিত প্রিয় দেশবাসী, এখন আমরা বিজয় বেশে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে সরকারকে পতন করেছি, সীতা শুক্রিয়া আদায় করছি। আমরা এখন সীতা শুক্রিয়া আদায় করছি, সীতা শুকুর। জালিমের পতন হয়েছে, স্বৈরাচারীর পতন হয়েছে। প্রিয় দেশবাসী, জুলুমের অবসান যে হয় দীর্ঘদিনের জুলুম আপনারা দেখেছিলেন, হয়তো আপনারা মনে করেছিলেন আল্লাহ আল্লাহ এগুলো বিচার করবেন না। আজকে আপনারা দেখুন যে ফেরাউনের পতন হয়েছিল জুলুম করার কারণে, নমরুদের পতন হয়েছিল জুলুমের কারণে, আবু জাহেলের পতন হয়েছিল জুলুমের কারণে। আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী খুনি অত্যাচারী জুলুমকারী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ, তার অপরাধী আওয়ামী লীগ, শয়তান লীগ, সন্ত্রাসী লীগ, তাদের পরাজয় চূড়ান্ত ভাবে হয়ে গেল এবং বাংলার মাটি থেকে চিরতরে আওয়ামী লীগ, সন্ত্রাসী লীগ, এই অসভ্য নোংরা লীগ, ইতর লীগের পতন হয়ে গেল। নাস্তিকের বাচ্চা, নাস্তিকের বাচ্চা, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, ফাসেক, জালেম আওয়ামী লীগ, সন্ত্রাসী লীগ, খুনি হাসিনা, দুর্বৃত্ত হাসিনা, হাসিনার অবৈধ মন্ত্রীরা, খুনি হাসিনার অবৈধ মন্ত্রীরা, অবৈধ প্রধানমন্ত্রীর সাথে কথিত প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষকে যেভাবে অত্যাচার করেছে আমার ভাইয়েরা, সেটার পতন আজকে নিজের চোখে দেখুন। পতন কাকে বলে সেটা নিজ চোখে দেখলাম, বিজয় বেশে পতন কাকে বলে সেটা আজকে নিজ চোখে দেখলাম। এই সেই আমার সেই জালেম, আমাদের সেই জালেমদের পরিণতি উচ্চ বিভক্তি এই বাংলাদেশ থেকে। আমরা কোরআনে ফেরাউনের পরিণতি দেখতে পাইনি, নমরুদের ছিল খালি ইতিহাস পড়েছিলাম, তোমাদের এতদিন ইতিহাস শুনিয়েছিলাম, আজকে আমরা ইতিহাসের সাক্ষী, সচক্ষে দেখছি জুলুমবাজদের পরিণতি, করুণ পরিণতি, করুণ পরিণতি। আজকে যদি শেখ হাসিনা না পালাতো, তার গোশত, তার মাংস কিছুই খুঁজে পাওয়া যেত না। আমার মনে হয় ওদের কিছুই অস্তিত্ব পৃথিবীর ইতিহাস থেকে চিরতরের জন্য বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ।